আপনি আজকে আমাদের মাঝে নেই, উনি আজকে আমাদের মাঝে নেই, ওনাকে তো স্মরণ করলাম। যাই হোক, তো এবার আসি খেলা পড়বে। আপনারা খুবই সুন্দর অপেক্ষার মধ্যে খেলার আয়োজন করছেন। তো এখানে আমার একটা ঘোষণা আছে, আমি তো অনেকদিন আনন্দ করি হচ্ছে, তো সামনে শুক্রবার আমি সবাইকে দিকে দাঁড়াতে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে কমিটি করে ক্রিকেটটা যেন সুন্দরভাবে আয়োজন করতে পারেন, শেষ করতে পারেন, এটার জন্য যারা যারা আছে আমাদের জন্য না, পুরো জাতির জন্য, দেশের জন্য একটা আইকন। আমরা মানুষের সান্নিধ্য পেয়েছি জন্য আমরা নিজেদের বিশেষভাবে ধন্য মনে করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এমপি স্যারকে, যিনি ব্যস্ততার মাঝে আমাদের উৎসাহ দেওয়ার জন্য চলে আসছেন। আপনাদের উপস্থিতি কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনাদের না আসলে আমরা সেই উৎসাহটা পেতাম না, এই জন্য আর যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। যারা চ্যাম্পিয়ন রান আপ হয়েছে সেই চারজনের জন্যই 5000 টাকা করে প্রাইজ মানি আছে। আর আমাদের জন্য বিরিয়ানি আছে, এটা বলো বিরিয়ানি।